প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লাস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে আছি আমি তমরশীল। এই পৃথিবীতে আমরা সবাই আসলে সুন্দর থাকতে চাই, নিজেদেরকে পরিপাটি করে গুছিয়ে রাখতে চাই, আর তার জন্য কিন্তু আমাদের আয়োজন। আমাদের আয়োজনটি বরাবরের মতো আজকেও কিন্তু তিনটি ভাগে বিভক্ত হয়েছে। প্রথমেই থাকছে আপনাদের খুবই পছন্দের সেগমেন্ট হট সিট উইথ সেলিব্রিটি, এরপরে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই শুরু করছি হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আমাদের সাথে সবসময় যুক্ত হয় এমন একজন মানুষ যাদেরকে আমরা খুব পছন্দ করি। আজকেও তার ব্যতিক্রম নই, আজ যিনি এসেছেন তিনি কিন্তু কেবলমাত্র দেশেই কাজ করছেন না, দেশের বাহিরেও তিনি কাজ করছেন। তিনি বাংলাকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তিনি হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আফরি সেলিনা। স্বাগত আপনাকে, কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব মিষ্টি লাগছে তোমাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমার সামনে এমন একজন মানুষ বসে আছে যে এই বাংলাদেশের বাইরে গিয়েও কাজ করেছে এবং সাফল্যের সাথে কাজ করেছে, সেই যাত্রার কথাগুলো শুনব। তবে তার আগে জানতে চাই, বর্তমান সময় খুব ব্যস্ত সময় পার করছেন, কী নিয়ে এত ব্যস্ততা? কাজ তো বটেই, কারণ যেহেতু কাজের মানুষ সেই জায়গা থেকে। তবে যেহেতু আমি রিসেন্টলি দেশে ফিরেছি, আমার একটা ইন্টারন্যাশনাল ফিল্ম লন্ডনের রিলিজের পর এবং বাংলাদেশে আসার পর ওটা একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছে কিছুদিন আগে, এই সব কিছু নিয়ে মোটামুটি ভালোই ব্যস্ততা ছিল। এবং নতুন কিছু কাজ অবশ্যই করছি এবং ধরছি, সেই জায়গা থেকে ওটার বিষয়ে এখনই কোনো কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে চাচ্ছি যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। বাহ, আমরা তাহলে সেই চাঁদ ওঠার অপেক্ষায় আছি। বর্তমানে আপনি সিনেমার দিকে একটু বেশি ফোকাসড, তো সেই নিয়ে আসলে ভবিষ্যতে আর কী কী প্ল্যান করছেন? আসলে ভবিষ্যৎটা এমন না যে সবসময় যে প্ল্যানটা আমরা করে থাকি সেই প্ল্যান মোতাবেক আমাদের ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়, কিন্তু তারপরে যে প্ল্যান থাকে না তা কিন্তু না। সো আছে, আর যেটা আছে সেটা অবশ্যই আমি চাব যে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা আমার গুড ওয়েল উইশার আছে, যারা আসলেই চেয়েছে যে আমি এ পর্যন্ত এসে দাঁড়াই, তাদের জন্য এটা একটা সারপ্রাইজ। বাহ, মানে বুঝতেই পারছি যে খুব গোপন একটা সারপ্রাইজ নিয়ে আপনি অপেক্ষা করছেন, যেটার বিন্দুমাত্র ইশারাটাও এখন আপনি দিতে চাচ্ছেন না, সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখছি এখন থেকে। তো এর পাশাপাশি জানতে চাই, যেহেতু আপনি ইন্টারন্যাশনালি কাজ করেছেন, রিসেন্টলি আপনার একটা কাজ হয়েছে, সেটা আসলে আপনার কাছ থেকে আমাদের দর্শকদের জানাতে চাই। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা বলিউড কভার সং করেছি, নাম তুমসে মোহাব্বত হ্যায়, এটা লন্ডনে করেছি। অ্যান্ড এটার টিম হচ্ছে বলিউড টিম, অ্যান্ড আমাদের যে ডিরেক্টর ডিশ অমায়িক একটা পার্সন, তো সেই জায়গা থেকে সেটা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। কারণ আমার যে কো আর্টিস্ট ইফতি আহমেদ খুবই সাপোর্টিভ, খুবই আমার সাথে কোঅপারেশন করেছে বলে আমি খুব ইজি ওয়েতে কাজটা শেষ করতে পেরেছি। আমাদের কাজটা ছিল হচ্ছে তিন দিনের, কারণ তিনটা লোকেশন, এবং লন্ডনে একটা জিনিসের যেটা একদমই কোনো ম্যাচ নেই, দ্যাট ইজ সামার অ্যান্ড ওয়েদার। এখন যদিও লন্ডনে সামার, কিন্তু যখন আমি কাজ করেছিলাম তখন দেখা গিয়েছে সানও আছে বৃষ্টিও হচ্ছে। ওই জায়গা থেকে সানের জন্য প্রিপারেশন নিয়ে মেকআপ নিয়ে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। মানে খুবই মজার একটা অভিজ্ঞতা, কাজ করতে তখন নিশ্চয়ই অনেক হ্যাসেল হয়েছিল, বাট সেটা মনে করে এখন খুব হাসছেন, সেটা বোঝায়। কিন্তু তখন অনেক কষ্ট পেয়েছি, কোনোভাবে এটা হাইড করবো না, অনেক কষ্ট পেয়েছি, কারণ শীত লাগা মানে হচ্ছে অনেক ঠান্ডা, কাপড়ই ছুটে গেছে। তো ওই জায়গা থেকে আমার কো আর্টিস্ট ইফতি আহমেদ, আমার হিরো, যদি আমাকে এতটুকু সাপোর্ট না করতো তাহলে দেখা গিয়েছে এটা তিন দিনের শুটিং চার দিনে গিয়ে দাঁড়িয়েছে। আর তাছাড়া প্রথম একটা বলিউড টিমের সাথে কাজ করেছি, ওই জায়গা থেকে অনেক শিখেছিলাম, একদম নিউ একটা এক্সপিরিয়েন্স, কিন্তু তারা এত বেশি হেল্পফুল ছিল যে আমি আমার জায়গাটাকে সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছিলাম। বাহ, চমৎকার। আসলে বলিউডের টিম আপনি যখনই বলছেন তখনই কিন্তু আমার মনের ভিতরেও একটা আশা জাগছে, এখনই একটা নতুন কোনো ইনফরমেশন পাবো। কেননা আমরা সবাই কিন্তু ছোটবেলাতে বলিউডের যে নাটক বলেন, সিনেমা বলেন, গান বলেন, সেগুলো খুব উপভোগ করেছি, এখনও করি। তো সেক্ষেত্রে দেশের বাহিরে কাজ করার অভিজ্ঞতাটা দেশের মতো হয় না, অনেক কিছু নতুন শিখতে হয়, অনেক বাধা থাকে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু এনজয়মেন্টের ব্যাপারও থাকে। মূলত কী কী চ্যালেঞ্জেস ছিল আর কী কী মনে হয়েছে যে আমরা বাংলাদেশে আইটু ডেভেলপ করতে পারতাম, এই ব্যাপারে যদি বলতে চাই তাহলে অফকোর্স আমি আমার ইন্টারন্যাশনাল ফিল্মটার ব্যাপারে বলতে চাই, নাম হচ্ছে বিফোর আই ডাই। এটা ব্রিটিশ অ্যান্ড বাংলাদেশ কোলাবোরেশন একটা ফিল্ম, অ্যান্ড এটা লন্ডনে রিলিজ হয়েছে। বাংলাদেশে কিছুদিন আগে এটার একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছে,
তো সেই জায়গা থেকে এই ফিল্মটা আমার কাছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম আমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে দেখেছি, এবং শুধু তাই না, সেখানে যেয়ে নিজের দেশকেও প্রেজেন্ট করেছি। একটু যদি আমরা সিনসিয়ার হই তাহলে হয়তো বা আমাদের দেশ, আমাদের ইন্ডাস্ট্রি আরেকটু স্প্রেড করবে, আরেকটু বড় হবে, এবং সম্মানের জায়গাটা আরেকটু অ্যাচিভ করতে পারবে। বাহ, খুবই চমৎকার একটা কথা বললেন। আমি তো নিজেই কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আসলে ভাবতে বাধ্য হয়েছিলাম আসলে কি আমরা করছি তাই। তো এই সব কিছু কথার ঊর্ধ্বে আসলে আরও অনেকগুলো কথা রয়েছে আমার মনে জমা, সেগুলো তো আসবো কাজ নিয়ে। তবে এখন যে জিনিসটা প্রশ্ন করা থেকে নিজেকে আটকাতে পারছি না সেটা হচ্ছে আপনার লুক। খুবই ডিফারেন্ট একটা লুকে আপনাকে দেখছি, একটা খুব সুন্দর শাড়ি পরেছেন, সুন্দর সিকোয়েন্সে ব্লাউজ পরেছেন, ম্যাচিং করা জুতো পরেছেন, হেয়ার স্টাইলটাকে একটু ডিফারেন্টভাবে করেছেন। এবং আমার মাথায় কেন যেন আসছে বারবার এটাই যে কোনো একটা বিশেষ কিছুকে কেন্দ্র করে বা কোনো একটা থিমকে কেন্দ্র করে আপনি সেজেছেন, খুব ইউনিক লাগছে, খুব সুন্দর লাগছে। তো আসলে এভাবে নিজেকে তৈরি করার পেছনের কারণটা কি? অবশ্যই এখানের পেছনে যদি আমি বলি তাহলে আমি বলবো আমার অডিয়েন্স, আমার কাজের যেটা আমাকে ইন্সপায়ার করে এরা, এবং এদের জন্যই আমি সাজি। সত্যি বলতে আমার কিন্তু সাজ বলতে কিছুই নেই, আমি একদমই কম সাজি, যতটা পারি ন্যাচারাল থাকার ট্রাই করি বা চেষ্টা করি। আপনার মেকআপেও বোঝা যাচ্ছে খুবই ন্যাচারাল, একদমই অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করেনি, নো মেকআপ লুক এখন যেটা খুবই পপুলার হয়ে উঠেছে সেটাই আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব বলিউড বলিউড একটা ফিল পাচ্ছি আমি, বলেই ফেললাম। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি আছে আপনাদের জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেন্ডি লুক এবং গেটআপ সেগমেন্টে। আমি তানিয়া আফরিন, ওমেন্স ডল বিউটি লাউঞ্জ থেকে, 2 মিরপুর রোড, কলাবাগান থেকে। আজকে আমাদের সাথে মডেল হিসাবে আছে প্রীতি। প্রীতি পরেছে খুব সুন্দর একটা পার্টি ড্রেস, আর এই পার্টি ড্রেসটার সাথে কীভাবে সাজলে প্রীতিকে আরও অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগবে চলুন দেখি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একটু প্রীতির বেজ মেকআপটা আগেই করে রেখেছি, তবে আমরা কাজ করতে করতে আপনাদেরকে বলে দেব যে বেজ মেকআপটা আমরা কীভাবে করেছি। অ্যাট ফার্স্ট আমরা যেটা করেছি, ওর পুরো ফেসে ক্লিন করে নিয়েছি, দেন আমরা ময়েশ্চারাইজ করেছি, প্রাইমার অ্যাপ্লাই করেছি, এরপরে আমরা ওর কালার কারেক্টার দিয়ে চোখের ডার্ক সার্কেলগুলো কারেক্ট করেছি, এবং পুরো ফেসে ফাউন্ডেশন এবং লুজ পাউডার এবং ফেস পাউডার অ্যাপ্লাই করে মোটামুটি ওর স্কিন টোন অনুযায়ী আমি এক শেড একটু বেশি একটা বেজ মেকআপ অলরেডি কমপ্লিট করে রেখেছি। এরপর আমরা যেটা করব যে হালকা একটু সেটিং স্প্রে দিয়ে মেকআপটা এখন সেট করে ফেলব। সেটিং স্প্রের পরেই আমরা হাইলাইটটা অ্যাপ্লাই করব, তাহলে হাইলাইটটা খুব ভালো বসবে, ফেসটা দেখে মনে হয় যে একদম ন্যাচারাল এবং গর্জিয়াস। এরপরে আমরা ওর পুরো ফেসটা কন্ট্রোল করে নিব। এরপর আমি চলে যাব ব্লাশানে। আমাদের বেস এবং কন্ট্রোলিং এবং ব্লাশান কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি আইব্রোজে। আইব্রোটা কমপ্লিট, এরপর আমরা চলে যাব ওর আই মেকআপে। প্রথমে হাইলাইটটা করে নিতে হবে। এরপর আমরা আরেকটু ডার্ক শেড অ্যাপ্লাই করছি ইনার কর্নারে। এরপর আমি ওর চোখে একটু কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিচ্ছি চোখটা খুব সুন্দর করে। একটু যখন কাট ক্রিজটা করব চোখটা আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। কাট ক্রিজটা আমি একটু বড় গোল রাউন্ড করে দিচ্ছি, একটু লম্বাটে টাইপের। এভাবে করলে ওর চোখটা আরও বড় এবং সুন্দর দেখাবে। এরপর আমি ওর চোখে শ্যাডো গ্লিটার অ্যাপ্লাই করছি, আর ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটু সিলভার টোনের শ্যাডো গ্লিটারটা অ্যাপ্লাই করছি।
চোখটা আরেকটু আকর্ষণীয় এবং বড় দেখানোর জন্য একটু ভেতরে আমি হোয়াইট কাজল দিব। এরপর আমি ওর চোখের মাপ অনুযায়ী একটা আইলেস সেট করে দিব, যেন একটু সুন্দর দেখায় এবং ন্যাচারালও দেখায়। এরপর আমি ওর ঠোঁটটা খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি। আমি ওর ঠোঁটে একটা লাইট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি ওর ঠোঁটে লাইট কালারের ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটা আপনি ডে লাইটে খুব সুন্দর এই মেকআপটা ক্যারি করতে পারবেন। যদি আপনি মনে হয় যে রাতের পার্টির জন্য চাচ্ছেন, তাহলে একটু যদি গ্লস দিয়ে দেন তাহলে খুব সুন্দর গ্লেজি এবং গর্জিয়াস লাগবে। কমপ্লিট হয়ে গেল আমাদের ফেস মেকআপ। এরপর আমরা হেয়ারটা সেট করে দেখব প্রীতিকে কেমন লাগছে। দেখে আসি এই সপ্তাহের বিউটি টিপসে কি আছে আপনাদের জন্য। বিউটি টিপসে আজকে আলোচনা করব স্কিন কেয়ার নিয়ে। তো আজকে আমি ডেইলি যে আপনাদের স্কিন কেয়ারটা সেটা নিয়ে কথা বলবো। প্রথমে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমাদের স্কিনটা খুব ভালো করে ক্লিন করতে হয়। স্কিন বুঝে কিন্তু একটা খুব ভালো মানের ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করা উচিত। আপনার স্কিন যদি ড্রাই হয় আর আপনি যদি অয়েলি ফেস ওয়াশ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি ড্রাই হয় এবং আরও বেশি ড্রাই ফেস ওয়াশ অ্যাপ্লাই করেন আপনার স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে। অনেকে বুঝতে পারে না যে তাদের স্কিনটা কেমন টাইপ। যখন আপনার টি জোনটা অয়েলি থাকবে এবং বাকি অংশগুলো আপনার ড্রাই থাকবে, তাহলে বুঝতে হবে যে মিশ্র ত্বক। এবং পুরো ফেসটা যদি আপনার অয়েল আসে স্কিন থেকে, তাহলে বুঝতে হবে অয়েলি স্কিন। এবং যদি পুরো মুখে কোথাও কোনো অয়েল না আসে, শুধু সোয়েটিং হয়, তাহলে বুঝতে হবে এটা ড্রাই স্কিন। এটা খেয়াল রেখে আপনাদেরকে ফেস ওয়াশটা চুজ করতে হবে। দেন খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে আপনাদেরকে অবশ্যই একটা টোনার ইউজ করতে হবে। অনেকে দেখা যাচ্ছে স্কিনে টোনার শ্যুট করে না, তো বাসায় আপনারা সুন্দর করে একটা টোনার বানিয়ে নিতে পারেন। শশার রস দিয়ে অথবা গোলাপ জল দিয়ে আপনারা হালকা করে স্কিনটা টোনিং করে নিতে পারেন। এটা আপনার ড্রাইনেসটা কমে যাবে এবং স্কিনটা সফট হবে এবং স্কিনটা টানটান হবে। এরপরে স্কিনটাকে আরও ময়শ্চারাইজ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু ভালো মানের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এটা হলো ডে স্কিন কেয়ার। এবং রাতের জন্য যেটা করতে হবে, রাতেও আপনাকে সেমভাবে বাসায় ফিরে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে টোনিং করে দেন, সেক্ষেত্রে আপনার একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই আপনি একটা আন্ডার আই ক্রিম ইউজ করতে পারেন এবং লিপে আপনারা লিপ জেল ইউজ করতে পারেন। এবং আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের ফেসকে অনেক সুন্দর করে যত্ন করি, কিন্তু হাত এবং পায়ের কিন্তু সেরকম যত্ন করা হয় না। ঘুমানোর সময় যদি হাতে পায়ে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন হাত এবং পায়ের স্কিনটা ভীষণ সফট এবং সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের ডেইলি স্কিন কেয়ার টিপস। যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। কেমন লাগলো এই সপ্তাহের বিউটি টিপস? আমি জানি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে আমরা কথা বলছি আফ্রি সেলিনার সাথে, চলুন আবারও তার সাথে আড্ডায় চলে যায়। সো অনেক বিষয় নিয়ে তো অলরেডি আমরা কথা বলে ফেলেছি, কিন্তু এখন যে বিষয় নিয়ে কথা বলা বাকি সেটা হচ্ছে আপনার ফুড হ্যাবিট নিয়ে। বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন মানুষের সাথে কাজ করেছেন, বিভিন্ন দেশের টিমের সাথে কাজ করা হচ্ছে, খাবারের একটা হ্যাবিট থাকে, সেটা অবশ্যই পরিবর্তন হচ্ছে। বর্তমানে কী কী খাচ্ছেন বা কোন খাবারগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন নিজেকে মেনটেন করার জন্য? সত্যি বলতে আমি সব খাই। আচ্ছা, আমি একদমই ডায়েট করি না, বাট আমি যেটা করি সেটা হচ্ছে খাবারের মধ্যে একটা লিমিটেশন রাখি। আচ্ছা, যেটা আমার কাছে মনে হয় যে এটা সবার করা উচিত, কারণ
আসলে যেটা ব্যাপার, আমরা ডায়েট যদি করতে চাই তাহলে দেখা গেছে সবই বারণ, একদমই তাই, কিছুই খেতে পারবো না। তো সেই জায়গা থেকে এটা তো করা যাবে না, বরং এটা করা উচিত যে তুমি যাই খাচ্ছ যেটাই খাচ্ছ পরিমাণ মতো খাও। এই পর্যায়ে চলে যাচ্ছি আপনাকে নিয়ে। এই যে এত সুন্দরভাবে আপনি নো লুক, মানে নো মেকআপ লুক করেছেন এবং সুন্দরভাবে হেয়ারস্টাইল করেছেন, অবশ্যই বাসায় যে এভাবে ঘুমোতে পারবেন না, সব কিছুকে ঠিকঠাক করতে হবে, মেকআপগুলোকে তুলতে হবে, নিজেকে একদম ফ্রেশ করতে হবে, স্কিনের যত্নটা নিতে হবে, সেটা আসলে কীভাবে নেন সেটা আমাদের দর্শকেরা জানতে চায়। অবশ্যই আমি সেটা জানাতে চাই, কারণ আমরা দেখা গিয়েছে যে আমাদের দেশে অনেক পলিউশন, এখানে কোনো ডিনায় নাই। তো ওই জায়গা থেকে যারা মেকআপ করছে বা নিচ্ছে, প্রতিদিনই আমরা কম বেশি সবাই একটু মেকআপ নিচ্ছি, সো আমার কাছে মনে হয় যে ঘরে ফিরে বা নিজের জায়গাটাতে ফিরে যেটা করা উচিত সেটা হচ্ছে ক্লিনজার অফকোর্স ইউজ করা উচিত। যদি আপনি মানে স্কিনের ব্যাপারে আপনি কনশিয়াস হন, তাহলে অফকোর্স আপনি ক্লিনজার দিয়ে আপনার স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করবেন, এটা স্বাভাবিক। এতে আপনার মেকআপ থাকছে না থাক, এবং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনি সানব্লক ইউজ করতে ভুলবেন না। এটা বাহ চমৎকার, আমরা হচ্ছে দুটো টিপস পেয়ে গেলাম, সেটা হচ্ছে সানব্লক অবশ্যই ব্যবহার করা উচিত, এবং এটা কিন্তু আমাদের বলি রেখাও দূর করে বা বলি রেখা হওয়া থেকে প্রতিরোধ করে, যেটা আসলে আমরা অনেকেই জানি না। অনেকেই মনে করে যে সূর্যের আলো নিচে যাচ্ছি না তাহলে কেন সানব্লক দেব। আসলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত প্রতিটা ঋতুতে আমাদের সানব্লক ব্যবহার করা উচিত, এবং ক্লিনজারটা প্রতিদিন বাসে যে মেকআপ থাকুক আর না থাকুক, ক্লিন করার জন্য সোপ না ব্যবহার করে ক্লিনজারটা ব্যবহার করা উচিত। চমৎকার টিপস আমরা পেয়ে গেলাম। তো যদি বলা হয় যে শপিংয়ের জন্য কোনো একটা স্পেসিফিক প্লেসের কথা বলতে, তাহলে সেটা আসলে কোন প্লেসটা হবে? একদমই এরকম না যে আমি ব্র্যান্ড ফ্রিক বা এমনই না যে আমার এখান থেকে কোনো কিছু নিতে হবে, আমি আগে এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যে কোনো জায়গায় গেলে ওখানে যেটা আমার মনে হয় যে এটা আমাকে মেমোরি, আমার একটা মেমোরিজ থাকবে এটার সাথে, বা এটা নেওয়ার পরে আমার ঘরে বা যেখানে আমি রাখবো ওখানে একটা সুন্দর লাগবে, এরকম কোনো জিনিস আমি পিক করতে অনেক বেশি পছন্দ করি। খুবই ভালো, বোঝাই যাচ্ছে যে আসলে শুধুমাত্র বাহিরের যে বাহ্যিক সৌন্দর্য সেটা না, ইনার বিউটি বলে একটা কথা সেটা আপনার ভেতরে আছে। কেননা যাদের ভেতরে ইনার বিউটি থাকে তারা ছোট থেকে ছোট জিনিসের প্রতিও কিন্তু ভালোবাসাটা রাখতে পারে। আমরা তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমার গল্প শেষ হচ্ছে না, আমার ভীষণ ভালো লাগছে আপনাকে। সো আমরা গল্প করব, তবে দর্শকদের কাছ থেকে এবার আমি বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গ্লস অ্যান্ড গ্লিটার থেকে। আপনাদের সাথে আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। বাই বাই।